রাজধানী রঙিন সাজিয়ার প্রাণের উষ্ণতায় বরণ করে নিয়েছে বসন্তকে আর সেই রঙের ছোঁয়া লেগেছে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণেও নতুন পুরনো সব শিক্ষার্থীদের আনাকোনায় বসন্ত উৎসব 1421 পরিণত হয় শিক্ষার্থীদের মিলন মেলায় ভ্যালেন্টাইনস তো ফার্স্ট অফ অল লাগতেছে না বসন্ত লাগে বাট ইটস স্টিল গুড এক কথায় অসাধারণ বাঙালিদের ভালোবাসতে পারার একটি দিন হচ্ছে বসন্ত যেটা আমাদের একদমই নিজেদের এবং এই জন্য আজকের দিনটা আমাদের কাছে অনেক বেশি উপভোগ্য ফাল্গুনে সাজে আমরা সাজছি অনেক ভালো লাগছে বসন্ত উৎসব 1421 এর আয়োজন সকালের দিকে শুরু হলো দুপুর 3টার দিকে যোগ হয় একটু বাড়তি আনন্দ আর উচ্ছ্বাস পিপিলিকার মতো ভিড় করতে থাকে দর্শকেরা কারণ একটাই নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং গায়ক তপু মঞ্চে ওঠার সাথে সাথে চিৎকার আর উল্লাসে মেতে ওঠে পুরো ক্যাম্পাস সবার মধ্যে অনেক এনার্জি খুঁজে পাচ্ছি বিশেষ করে যারা নতুন প্রেম করছে তাদের মধ্যে সবাই কালারফুল ড্রেস পরে এসেছে যেটা দেখে আমার চোখে অনেক শান্তি পাচ্ছি এবং খুব ভালো লাগছে রোমান্টিক গানের জনপ্রিয় গায়ক তপু সেই বিখ্যাত গানগুলো দিয়ে পুরো সময়টা মাতালেন দর্শকদের তার সারা জাগানো গান তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি এই বিশেষ উৎসবে উৎসর্গ করলেন তার সহধর্মিনী নাজিবা সেলিমকে নিজ বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করতে এসে তপু আনন্দে মেতেছিলেন পুরো সময়টা জুড়ে আর সেই সাথে করলেন স্মৃতিচারণও এভাবেই আনন্দ আর উল্লাসের মধ্য দিয়ে কেটে গেল পুরোটা সময় নাবিলা মারজুক সুবিস্ট্র নাই।